সম্প্রীতির বার্তা দিতে অভিনব ভাইফোঁটার আয়োজন অশোকনগরে। হিন্দু মুসলিম আদিবাসী ভাই বোনদের নিয়ে পালিত হলো এই ভাইফোঁটার আয়োজন। স্থানীয় এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পালিত হলো এই ভাইফোঁটার আয়োজন। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া ভাই বোনের সম্পর্ক আরো দৃঢ় করে। কালীপুজো ও দীপাবলির পর ভাইফোঁটা সম্প্রীতির বন্ধন। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তার দীর্ঘ আয়ু কামনা করে বোনেরা। এবার সব ধর্মের মানুষদের নিয়ে অভিনব ভাইফোঁটার আয়োজন হল অশোকনগরে। অশোকনগর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের বাইগাছি এলাকায় একটি সংস্থার পক্ষ থেকে এদিন এই ভাইফোঁটার আয়োজন করা হয়। প্রান্তিক মানুষদের পাশাপাশি হিন্দু মুসলিম ও আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেদের এক মিলন উৎসবের আয়োজন ভাইফোঁটার এই বিশেষ দিনে। আমরা ভারতবর্ষের মাটিতে যখন হিন্দি হিন্দু হিন্দুস্থান চাপিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে, তখন বাঙালি ভাষাভাষী মানুষদের সমস্ত অনুষ্ঠানকে অংশগ্রহণ করা দরকার, যার মধ্যে অন্তত ধর্মীয় কোনো বিভাজন নেই, বাতাবরণ নেই। ভাইফোঁটা এমন একটা অনুষ্ঠান যেটা শুধুমাত্র বোনেরা ভাইদের মঙ্গল কামনা করে, ভাইরা বোনদের আশীর্বাদ করে। এই যে প্রেক্ষাপটটা, অর্থাৎ সেই ভাই বোনের মধ্যেও যদি আমরা ধর্ম খুঁজতে যাই, তাহলে কিন্তু আমাদের যে উগ্র মৌলবাদ, ধর্মীয় মৌলবাদ, সেটা বাসা বাঁধে। আমাদের সংগঠন মনে করে আমরা তীব্র সমস্ত ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জাতপাতের বিরুদ্ধে। আমরা একই ছাতার তলায় আজকে 30টা বছর আমাদের সংগঠন পা দিতে পদার্পণ করতে যাচ্ছে। এক ছাতার তলায় আমরা সমস্ত কর্মকাণ্ড, অধিকার আন্দোলন, সাংস্কৃতিক আন্দোলন, শিক্ষার অগ্রগতি সব কিছু করছি। সেখানে দাঁড়িয়ে সেই ছাতার তলায় দাঁড়িয়ে ভাইফোঁটাটা কেন নেব না, কেননা আমরা ভাই বোন, আমরা সব ভাই বোন মিলে মিলিত আছি। সমাজের সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতেই এই অভিনব ভাইফোঁটার আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এবছর তাদের দ্বিতীয় বর্ষ, আগামী দিনেও তারা এই ধরনের অনুষ্ঠান চালিয়ে যেতে চান বলেই জানিয়েছেন। হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন এটা মেন বিষয় নয়, আমরা মানুষ, গরিব মানুষের কোনো জাত নেই। আমরা খিটে খাওয়া মানুষ, আমরা মনে করি যে একই সঙ্গে আমরা থাকতে চাই। আমরা মানুষকেই, মানে মানুষটাই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, এখানে কোনো হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা বড় মনে করি না। আমার ধর্ম আমার আছে, আমার বাড়িতে আছে। হ্যাঁ, আমাকে ফোঁটা দিয়েছেন আমার বোন জয়া দাস দেওয়ান, সঙ্গে দিয়েছে বিজলি মুন্ডা, মাধবী মুন্ডা। হ্যাঁ, তারপরে আরও অন্যান্য অনেকে, আরও অনেকে দিয়েছে আমাকে, 3-4 জন মানে আমাকে দিয়েছে। ভালো লাগা বলতে সত্যি কথা এটা একটা অন্য, একটা আলাদা অনুভূতি আর কি। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের মেয়েরা হিন্দু ভাইদের এবং আদিবাসী ভাইদের কপালে চন্দনের ফোঁটা এঁকে দিয়ে ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করলেন এদিন। পাশাপাশি মুসলিম ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তার দীর্ঘায়ু কামনা করলেন আদিবাসী বোনেরা। দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয় ভাইফোঁটা উপলক্ষে। আমরা সব সম্প্রদায়ের মানুষ এক জায়গায় জড়ো হয়েছি। আমরা যে যার নিজেদের জাতপাত ভুলে গিয়ে সবাই একসাথে জড়ো হয়ে আপন করে নিয়েছি সবাইকে ভাইফোঁটা। মানে মুসলিম দিদিরা হিন্দু ভাইদেরকে ফোঁটা দিচ্ছেন, হিন্দু দিদিরা মুসলিম ভাইদেরকে ফোঁটা দিচ্ছেন। তো এতে করে আমরা মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি করে ফেলেছি। ভাইফোঁটার অপেক্ষায় আমরা থাকি। আসলে আমরা নিজেরা অনেক গর্বিত বলে মনে করছি আজকে। আমরা মুসলিমের মেয়ে হয়ে যে হিন্দুদের ফোঁটা দিতে পারছি, মুসলিম আর হিন্দুদের মধ্যে যে মিলনটা তৈরি হয়েছে, এতে আমরা অনেক গর্বিত। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, অশোকনগর। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।